نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على سيدنا محمد وآله وصحبه تسليما كثيرا كثيرا صدر گرامی قدر सम्मानित सभापति आजकेर ऐतिह्यवाही सिलेट ओलामा मशाइख परिषदेर उद्योगे आयोजित आजकेर आलोचना एवं दिनी महफिलेर उपविष्ट सिलेटेर शीर्षस्थानीय ओलामाए किराम जरा दीनेर दाई दीनेर राय दीनेर नकीब दीनेर मुजाहिद মুফাসসিরিন মুহাদ্দিসিন আসাতেজা খুতাবা এবং আমার সামনে উপবিষ্ট সকল স্তরের বয়সের পর্যায়ের দিনদার ইমানদার সমাজদার দিনী ভাইরা সিরাতুন নবী গত 1500 বছর পর্যন্ত আলোচিত হচ্ছে শুধু মুসলমানরা আলোচনা করেনি অমুসলিমরা মুসলমানদের চাইতে আরো বেশি আলোচনা করেছে বেশি লিখেছে গত 1500 বছরে নবীজির সিরাত আলোচনা শেষ হয়ে গেছে নাকি না কিছুই আলোচিত হয়নি সব কিছু এখনো বাকি রয়ে গেছে যদি নবীজির সিরাত এটা আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে কোরআনের দিকে কোরআনকে বাদ দিয়ে নবীজির সিরাত এটা বোঝা সম্ভব নয় পবিত্র কোরআনে আল্লাহ পাক ওহী হিসাবে যা কিছু নাজিল করেছেন উম্মত জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যখন এক সাহাবী রাসূলের ইন্তেকালের পরে গিয়ে আরজ করলেন মা উম্মতের জননী হিসেবে প্রিয় নবীর সবচেয়ে বয়স্কা সহধর্মিণী হিসেবে আপন স্বামীকে নিজের ঘরের বিবি যেইভাবে জানে চিনে অনুভব করে উপলব্ধি করে তলিয়ে খতিয়ে গভীরভাবে যাচাই বাছাই নিরীক্ষণ করে খুঁটি নাটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্বামী চরিত্রের সব কিছু যে সবচেয়ে বেশি ভালো জানে সে নিজের স্ত্রী সম্পূর্ণ একটা হাদিস তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান সে প্রকৃত দিনদার সে যে তার স্ত্রীর কাছে খাঁটি মুসলমান এবং দিনদার নামে অভিহিত এবং পরিচিত সাহাবি বললেন আপনি আমাকে বলুন নবীর সিরাত কেমন ছিল কি ছিল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার আড়াল থেকেই বললেন ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন বাবা ছেলে আমার আল্লাহর দেয়াত আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি কালা বালা সাহাবি আরজ করলেন আম্মা হ্যাঁ আমি তেলাওয়াত করেছি আমার তো মুখস্থ আছে আম্মা জান বলে দিলেন কানা খুলুকুহুল কোরআন 30 পারা কোরআনে যা বলা আছে আমার স্বামী তোমার নবীর চরিত্রে তা করা আছে আরেকজন সাহাবী আরেকদিন উম্মতের সবচাইতে বয়কনিষ্ঠা জননীদের মধ্যে আজওয়াজে মুতাহারাতের মধ্যে সবচেয়ে কম বয়সী নবীজি যেদিন ইন্তেকাল করেন তখন উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18 বছর কয়েক মাস 19 বছর পুরানা তাহলে বয়সে ইনি সবচাইতে কম তার কাছে আরেক সাহাবি আসলেন জিজ্ঞেস করলেন একই প্রশ্ন আম্মা জান আয়েশা জবাব দিলেন যে আমার স্বামী তোমার নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ মনে হতো পবিত্র কোরআন জীবন্ত কোরআন জ্বলন্ত কোরআন শাসন্ত কোরআন বাস্তব কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে কোন কোন বর্ণনাকারী বলছেন আগে আমি যেটা বলেছি সেটা মা আয়েশার
আর পরে যেটা বলেছি সেটা হযরতে উম্মে সালমার, কিন্তু কথা ঘুরে ফিরে এক, কোরআনকে বাদ দিয়ে নবীকে চেনা যাবে না। আবার নবীকে বাদ দিয়ে কোরআন বুঝার, চেনার, অনুভব করার কোনো কায়দা নাই। নবীজিকে বুঝতে হলে কোরআন বুঝতে হবে, কোরআনকে বুঝতে হলে নবীজিকে বুঝতে হবে। একটা আরেকটার পরিপূরক, সম্পূরক, সিরক, সিন ইয়ারা দুই নক্তওয়ালা গোল তা, সিরক কোরআনে ব্যবহৃত শব্দ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন, ঘটনা আপনারা জানেন। সেখানে বাক বিতণ্ডা, তর্ক বিতর্কের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কীভাবে হেল্প করেন দেখেন। যখন মুসা আলাইহিস সালাম একটু অপ্রস্তুত হয়ে গেলেন, তখন আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠিটা, কাল আল কেহা ইয়া মুসা, ছেড়ে দাও। ফাল কাহা, তিনি ছেড়ে দিলেন। ফায়জা হিয়া হাইয়াতুম, বিরাট এক বিষাক্ত সরীসৃপ অজগর এইভাবে ফনা উঁচু করে যখন মুসার দিকে আসতে লাগলো, আরেক আয়াত আল্লাহ মুদবেরান, মানুষ তো একটু ভয় পেয়েছেন, তিনি দৌড় দিছেন। আল্লাহ বলেন যে লা তাখাফ, ভয় পেও না, দৌড় দিও না, ইন্নাকা মিনাল আমিনিন। আর এই আয়াতে বলছে সুরায় তহা, কালা খোজহা ও লা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। এখন ছিল লাঠি, হয়ে গেল অজগর সাপ, তাও বিষাক্ত নির্বিষ নয়। এখন আল্লাহ পাক বললেন, সাপের গর্দান টিপে ধরো, তুমি যখন সাপের গর্দানে হাত দেবে, সানুইদুহা সিরাতাহাল উলা, এই সিরাত কথাটা আমার টার্গেট, আলোচনার বিষয়বস্তু, তুমি সাপের গর্দানে হাত দাও, সঙ্গে সঙ্গে এই অজগরকে আমি তার আসল অবস্থায়, বাস্তব অবস্থায়, প্রকৃত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। এই অজগরটা বাস্তবে কী ছিল? লাঠি। পূর্বাবস্থায় কী ছিল? লাঠি। আসল অবস্থায় কী ছিল? লাঠি। তাহলে সিরাতুন নবী, নবীজির আসল অবস্থা, বাস্তব অবস্থা, প্রকৃত অবস্থা। প্রিয় ভাইয়েরা, বেশি কথা আমি আপনাদেরকে বলবো না, সময় বোধহয় আমাকে ইন্টারভেল দেবে। আজকে আজকে নেট ইন্টারনেটের যুগ, আজকের আধুনিক বিজ্ঞানীরা বলছে বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানে গবেষণায় প্রেরণায় চেতনায় সব ব্যাপারে সফলতার পরিপূর্ণতার কাঞ্চনজঙ্ঘায় বিরাজ করছে। আজকের বিজ্ঞান নাকি বালেগ হয়েছে, এতদিন নাবালেগ ছিল, বালেগ হওয়ার পরে আজকের সব বিশ্ববিজ্ঞানী এক কথায় এই কথাটা স্বীকার করেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, নবীজির আনিত পবিত্র কোরআন দুনিয়ার সর্ব আধুনিক, দুনিয়ার সর্বশেষ, সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব যেই গ্রন্থ, সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এবং তারা এখানে সহজে সারেন্ডার করেনি। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার, আপনারা জানেন কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি। যদি কোনো দিন হয় তাহলে আবার বোঝা যাবে আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। কম্পিউটার কোরআনের শাব্দিক প্রয়োগ, শব্দের গণনা, মুকাদ্দার, আয়াত সংখ্যা, সূরা সংখ্যা, এমনকি কোরআনের অক্ষর সংখ্যা, এগুলোকে গণনা করে করে কম্পিউটারাইজ করেছে। করার পরে দেখেছে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, যেগুলো কোরআনে আল্লাহ পাক ব্যবহার করেছেন, প্রত্যেকটা অক্ষর ১৯ ভাগে বিভাজিত, ১৯ দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। কেউ যদি এখানে আলিফ একটা বাড়ায়, তাহলে আলিফের যোগফল ১৯ ভাগে মিলবে না। কেউ যদি বা একটা কমায়, তাহলে ১৯ দিয়ে ভাগ দিলে মিলবে না। পাটিগণিতের কত কঠিন, কত জটিল, কত সূক্ষ্ম হিসাব এখানে। ওয়ালাইহা তেসাত আসার, সর্বোপরি ১৯,
তিরিশ বারা কোরআনে কাউমে লুতের কথা আল্লাহ পাক 13 বার উল্লেখ করেছেন, কয়বার? 13 বার, 12 জায়গায়। ফি কাউমে লুত, মিন কাউমে লুত, এলা কাউমে লুত, ইল্লা কাউমা লুত, যেখানে কাউম সেখানে লুত, যেখানে লুত সেখানে কাউম। অন্য অন্য নবীর ব্যাপারে আমি অমুক নবীকে অয়েলা আদিন আখাহম হুদা, অয়েলা সামুদা আখাহম সালেহা, সেখানে কম টম নাই, একই কথার বচনভঙ্গি। লুত একমাত্র নবী, যেখানে লুত সেখানে কম, যেখানে কম সেখানে লুত, 13 জায়গার 12 জায়গায় কমে লুত, কমে লুত, কমে লুত। একটা জায়গা আল্লাহ পাক কমে লুত না বলে বলেছেন অয়ে খোয়ানো লুত, অয়ে খোয়ানো, রিপিট। আমি আবার বলছি, উলুল আজম পয়গম্বর লুত আলাইহিস সালামের উল্লেখ মহাগ্রন্থ কোরআনে আল্লাহ 13 বার 13 জায়গায় করেছেন, 12 জায়গায় কমে লুত, কমে লুত, কমে লুত। একটা জায়গায় কমে লুত না বলে আল্লাহ বলেছেন এখোয়ানো লুত, কম্পিউটার। এটাকে আবার হিসাব করলো, 13 জায়গার 12 জায়গায় কমে লুত, একটা জায়গায় এখোয়ানো লুত, এটা শানে নজরুল কি? তারা হিসাব করে যে রেজাল্ট পেল সেটা হলো, 12 জায়গায় যখন কম লুত বলেছে, কম শব্দটা লিখতে আরবি কাফ শব্দ, দুই নক্তওয়ালা কাফ, দুই নক্তওয়ালা কাফ, এটা শুরুতে লাগে। এখন 12 জায়গায় যখন কম লুত বলেছে, পবিত্র কোরআনে বড় কাপের যোগফল 19 ভাগে মিলে গেছে। আর একটা জায়গায় কম লুত না বলে যখন আল্লাহ এখোয়ানো লুত বলেছেন, আলিফের যোগফল 19 ভাগে মিলে গেছে। আল্লাহু একবার, আল্লাহু একবার। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোলি প্রফেট ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার কথা নয়, বিশ্বের সেরা মানব, পরিপূর্ণ মানব, সার্থক সফল মানব নবী মোহাম্মদে রাসুল। ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা 9th edition, নবম সংস্করণ আপনারা খুলুন। এটা মুসলমানরা লেখেনি, মুসলমানরা সম্পাদন করেনি, করেছে খ্রিস্টানরা, ইহুদিরা। তারা সোনার অক্ষরে সেখানে লিখে রেখেছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস, মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একজন ব্যক্তি হিসেবে, একজন ধর্মীয় নেতা হিসেবে, একজন সেনাপতি হিসেবে, একজন রাষ্ট্রীয় নেতা হিসেবে, যত দিক থেকে এই পর্যন্ত টালি করা হয়েছে, দেখা গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবার উপরে, তার মতো এরকম সর্বগুণীন, সর্ব ব্যাপারে সার্থক আরেকজন মানুষের ইতিহাস, মানুষের ইতিহাসে নাই, একমাত্র ব্যতিক্রম। বর্তমান এই যে গেল শতাব্দীর শেষ, 1980-81 পশ্চিমী দুনিয়ায় যে এই বইটা, যে গবেষণা পুস্তকটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল, সেই বইটার লেখক একজন খ্রিস্টান পণ্ডিত, তিনি 100 জন মনীষীর জীবনী লিখেছেন বিশ্ব ইতিহাসের। 100 জনের মধ্যে প্রথম মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, প্রথম যার নামটা তিনি দিয়েছেন, তিনি নবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পণ্ডিতটা জিজ্ঞেস করেছিল তাকে, আপনি একজন খ্রিস্টান, আপনার তো উচিত ছিল ঈসা আলাইহিস সালামকে 1 নম্বরে দেওয়া, কারণ খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলমানদের নবী, তার নাম দিলেন কেন? কারণ মোহাম্মদের সামনে ঈসা আলাইহিস সালামকে দাঁড় করাইলে মনে হবে যেন 100 বছরের একজন প্রবীণ বলিষ্ঠ মানুষের সামনে একটা শিশু এইভাবে দাঁড়িয়ে আছে। আমি শুধু একটা দুইটা উদ্ধৃতি দিচ্ছি, আপনারা জানেন ঐতিহাসিক জীবন টমাস কার্লাইল, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত আজকের বর্তমান সময় পর্যন্ত মুসলিম অমুসলিম সারা দুনিয়ার বিজ্ঞান গবেষণা পণ্ডিত মহাপণ্ডিত তারা সবাই স্বীকার করেছে মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। তো কোরআন সুপার বুক হলো কীভাবে?
দেখুন বিলসানিন আরাবিয়িম মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কুরআন কোন ভাষায়? আরবি। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব ইউনানি ভাষায় নাজিল করেছিলাম। মূসা আলাইহিস সালামের উপরে আমি আল্লাহ তাওরাত কিতাব ইব্রানি হিব্রু ভাষায় নাজিল করেছিলাম। ঈসা আলাইহিস সালামের উপরে আমি আল্লাহ ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল করেছিলাম। তার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে, কোনো নাম নিশানা চিহ্নও নাই। সুতরাং তাওরাত নামে যেগুলো আজকে দুনিয়াতে আছে, এক দেশেরটা আরেক দেশের, এক সংস্করণেরটা আরেক সংস্করণের, এক প্রকাশনীরটা আরেক প্রকাশনীর সাথে মিলে না। আশির দশকের মাঝামাঝি একবার আমি বিলাত সফরে ব্রিটিশ মিউজিয়াম দেখতে গিয়েছিলাম, ব্রিটিশ মিউজিয়াম। সেদিন আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল সিনা, সিনা SHINA। সে সরকারিভাবে গাইড। মিউজিয়ামে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম, তুমি ব্রিটিশ মিউজিয়ামে কী দেখতে চাও, দুনিয়ার সব কিছু আছে। আমি বললাম সব কিছু, অনেক কিছু আমি দেখেছি, একটা জিনিস দেখার বাকি আছে, হোয়াট ইজ দিস। আমি বললাম আই উইশ টু সি দ্য হোলি অ্যান্ড অল অরিজিনাল বুক অব দ্য মূসা, যিশু, দাউদ, যিশু, মূসা, দাউদ, কোরআনের আগে তিনটা আসমানি কিতাব। এর আগে প্রাচীন ভারতের সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আর আজকের ঘোর কলির যুগ। যেই ধর্মটাকে তারা দাবি করে সনাতন ধর্ম, সেখানকার বেদ, গীতা, উপনিষদ, এগুলোর আসল কবি, মূল কবি, অরিজিনাল কবি দেখতে চাই। খ্রিস্টান মেয়ে সিনা হেসে দিল, নেভার নেভার, নো নেভার, মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, বাট অল আর নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, তবে আসল একটাও নাই। যেগুলো আছে যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায়ও নাই। একটু আগে আমি বলছিলাম আছে ভাষাগুলো ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। আমি বলো এগুলো তাহলে কি? দোজ আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। এবার আমি জিজ্ঞেস করলাম, মাই ডিয়ার সিনা, হোয়াই ইউ ইউজ ওয়ার্ড ট্রান্সলেশন থ্রি টাইমস, তুমি এই বইগুলোকে অনুবাদ, ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন তিনবার বলার কারণ কি? আসল না নাই, অনুবাদ আছে, এক কথায় বললেই হতো। সে বলে দোজ আর ট্রান্সলেটেড, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন বাট ফ্রম দ্য অরিজিনাল। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, পুরাণ আছে, আসলটা নাই, আসলের অনুবাদও নাই। যেগুলো আছে অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তোষ্য নকল। শুধু মণ্ডলী, আমি আপনাদেরকে আর বেশি দূরে নেব না, কোরআনের দিকে তাকান। এটা কেন সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড? যেই জমানায় কোরআন নাজিল হয়েছিল সেই জমানাটা জাহেলি আরবের আরবি ভাষা সবচাইতে উন্নত, গবেষণা, চিন্তা চেতনার উঁচু পর্যায়ে বিরাজ করছিল আরবি ভাষা চর্চা। সাতজন আরব কবি সাতটা মহাকাব্য রচনা করেছিলেন, যেটাকে আমরা ওলামায়ে কেরামরাও জানি, মুসলিম স্কলাররাও জানেন, সাবা মুআল্লাকা। বিষয়বস্তু যাই হোক, কিন্তু শব্দের গ্রন্থ না, ভাবের দ্যোত না, সুরের ব্যঞ্জনা, কথনভঙ্গি, বচনভঙ্গি, রচনভঙ্গি, কেফা নাফকে মিন যে ক্রায় হাবিবি ও আমঞ্জেলি বেসাক্তিল্লাওয়া বাইনার দাখুলে ফাহামালি। দেড় হাজার বছর চলে গেছে, কিন্তু সাবামু আল্লাকার একজন পণ্ডিতের, একজন কবির একটা লাইন আজ পর্যন্ত কেউ রচনা করতে পারেনি। সেই যুগে
সাতজন আরব কবি, তারা কাব্য রচনায় সাহিত্য রচনায় নোবেল প্রাইজ পেয়েছিল। আর সেই যুগের নোবেল ছিল বাৎসরিক সম্মেলনে এগুলো পেশ করা হতো, এখানে জাজেরা বসতো, বিচারকরা বসতো, যেগুলো তারা কাল উত্তীর্ণ, যুগ উত্তীর্ণ, মান উত্তীর্ণ মনে করতো, সেগুলোকে প্রাইজ দিয়ে লাইসেন্স অনুমতি দিয়ে দিত যে কাবার দরজার সাথে এগুলো সেটে দাও, লটকায় দাও, সারা দুনিয়া থেকে মানুষ আসলে যেন পড়তে পারে, দেখতে পারে। সাবা মোয়াল্লকার যুগে এই কোরআন নাজিল হয়েছে। সেই যুগের একজন কবি কোরআনকে বোধ হয় চ্যালেঞ্জ করতে পেরেছে নাকি, তারা তিনবার চ্যালেঞ্জের মুখোমুখি হলো, পাতু বেসুরাতি মিমেসলিহি, এইভাবে তিনবার। শেষবার যেটা হয়েছিল না রে, কোরআনের মতো কোরআন তো বানাইতে পারলাম না, দুইবার বানাইলাম ধরা খাইলাম, দুইবার বানালাম ধরা খেলাম, এইবার আর কোরআন বানানোর চেষ্টা করব না, কোরআনের দুই একটা জায়গায় ভুল ধর, ভুল ধর, ব্যাকরণ নাহু শরফের গলত, গ্রামারিক্যাল মিস্টেক, বৈয়াকরণিক ভুল, এক জায়গায় খুঁজে বের করেছে ইনহাজা ইল্লা লাশাইয়ুন ওজাব, ইনহাজা ইল্লা লাশাইয়ুন ওজাব, সাইয়ুন এক বচন, ওজাব বহু বচন, কিন্তু আরবি নাহু শরফ ব্যাকরণের কায়দায় মুবতাদা আর খবর মে তাতাবক শর্ত হয়, মুবতাদা যদি এক বচন হয় খবরও এক বচন হবে, সব ভাষায় এটা আছে, পুরা কোরআনে আল্লাহ এই নিয়ম এইটাই ব্যবহার করে কোরআন নাজিল করেছেন। কিন্তু এই দুইটা জায়গা ইনহাজা ইল্লা লাশাইয়ুন ওজাব, সাইয়ুন বস্তু, ওজাব আজীবনের বহু বচন, আজীবনের বহু বচন, কিন্তু ব্যাকরণে চায় সাইয়ুন আজীব, সাইয়ুন আজীব, অথবা চায় আশিয়াউন ওজাব, তাহলে মুবতাদা খবর মিলে। মোহাম্মদের খোদা কোরআন নাজিল করে ব্যাকরণই তো জানে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সামনের আয়াত ইনহাজা ইল্লা লাশাইয়ুন ইউরাদ, সাইয়ুন এক বচন, ইউরাদ বহু বচন, কিন্তু মুবতাদা খবর, ব্যাকরণের ডিমান্ড দাবি হলো সাইয়ুন ইউরিদ, সাইয়ুন এক বচন, ইউরিদ এক বচন, এটাই হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ কোরআনে এই দুইটা আয়াতে ব্যতিক্রম, সাইয়ুন ওজাব, সাইয়ুন ইউজাব, পুরা আরবে তারা হই হই রই রই কাণ্ড, মোহাম্মদের খোদা ভুল কোরআন নাজিল করেছে। আজকের এই সাবা মোয়াল্লাকার যুগে ভুল কোরআন এই আরবে চলতে দেওয়া হবে না। হুজুর বললেন তিনবার বহস করেছে, আবার করো না, বহস বুঝেন মোনাজারা, এটা নিয়ে আর কবি এসেছিল গত তিনবারে, কবি তারা সব কিন্তু মুশরিক, কি কাফেরদের দলের, কিন্তু রায় দিয়েছে কার পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির পক্ষে। এইবার তারা দারুন্নদোয়াতে মিটিং করলো, জাজিরাতুল আরবের কোনো জাজ, কোনো বিচারক আনা হবে না, কারণ মোহাম্মদ এমন জাদু জানে, তার জাদু শুধু জমিনে চলে না, আসমানেও চলে, চাঁদ পর্যন্ত ভাগ হয়ে যায়, সুতরাং সাবধানের মান নেই। আমরা যাকে বিচারক হিসাবে আনবো, এটা আরবে কোনো জায়গায় কোনো মানুষের কাছে ফ্ল্যাশ করা যাবে না, প্রকাশ করা গুণাক্ষরেও বলা যাবে না, কারণ মোহাম্মদ তার উপরে জাদু চালাই দেবে, তাহলে সেই বিচারক আমাদের বিরুদ্ধে মোহাম্মদের পক্ষে রায় দেবে। তারা সিদ্ধান্ত নিল তখনকার বসরায় সেই যুগের শ্রেষ্ঠ আরবি ভাষার একজন মহাপণ্ডিত, পণ্ডিত নয় মহাপণ্ডিত, তাকে বলা হতো সেই যুগের ইবনুল আরব, আরবি ভাষার পিতা, প্রবর্তক, তাকে আনবে, কিন্তু কাউকে বলে না। আবু জেহেল কাবা ঘরে আসলো, একটা পুরানো হাড় আর একটু গাছের কাঠি, এগুলো হাতে নিয়ে হবর ঠাকুরের গায়ে শোয়াইল, মান্দর ঠাকুরানির গায়ে শোয়াইল, ওজ্জা ইয়াউক দেবদেবী ঠাকুরানির গায়ে শোয়াইল, এইভাবে শোয়াইয়া টোয়াইয়া বলে, ঠাকুর ঠাকুর দুর্গা, এই আমরা একজন লোক পাঠাচ্ছি মোহাম্মদের সাথে শেষ যুদ্ধ, শেষ মোনাজারা, শেষ বহস, মোহাম্মদ যেন আমরা যাকে আনতে যাই তার উপরে কোনো জাদু টাদু করতে না পারে, নিয়ত ভালো ছিল। এখন ওই লোকদেরকে বললো, যাও এত এত টাকা, এত সোনা দানা,
একটা উট অতিরিক্ত তাদের সাথে দিল। উটের পিঠের উপরে যে হাওদাটা ছিল পালকি, পালকি এটা তেজাবি খাঁটি সোনার তৈরি ছিল, জাকজমের কথা বলার সময় নাই। এখন এই উটে করে বড় হুজুরকে আনবে কোরআনের বিরুদ্ধে রায় দেওয়ার জন্যে। কোরআন যে দুইটা ভুল আছে, সাইয়ুন ওজাব আর সাইয়ুই ইউরাদ, কথা দুইটা খেয়াল রাখবেন। এইবার তারা গেল সিরিয়ায়, 120 বছর বয়স ওই মহাপণ্ডিতের, বুড়োগুলা সব সাদা, চুলদাড়ি পশমগুলা সাদা, গালের চামড়া এইভাবে নিচে নামতে নামতে এই পর্যন্ত এসেছে, চোখেও ভালো করে দেখে না কোনো রকম একটু একটু। এখন আগে থেকে যোগাযোগ, প্রতিনিধি আদান প্রদান, দূতের মাধ্যমে কন্ট্যাক্ট চলছিল। আর হুজুরও দেখলেন যে এটা একটা বড় খ্যাপ, বড় খ্যাপ, এখানে যেতে পারলে আজকে এত পুরস্কার, এত সোনা দানা পাওয়া যাবে। এখন হুজুরকে আমি তো উঠতে পারি না, তোমরা দুইজনে ধরে আমার একটু সোনার পালকির উপরে উঠাই দাও। এখন আরবের এই মেসেঞ্জার তারা বলল, হুজুর উটের পিঠে উঠানোর আগে আপনার হাতের বাজুর মধ্যে দুইটা জিনিস বান্ধা লাগবে, কোন দুইটা খেয়াল আছে তো? ওইটা বোতার আশীর্বাদ, এই দুইটা বান্ধা লাগবে। তখন ওই কবি বললেন যে বাঁধলে হবেটা কি? যার সাথে আমাদের মোকাবিলা বহস, জাদুকর দি গ্রেট, সবচেয়ে বড় জাদুকর, আমরা কুড়িয়ে উঠতে পারি না। এবার লাত মানত হবল যা ইয়া ইয়াগো ঠাকুর ঠাকুরানি দেবদেবীর গায়ে শোয়ানো কিছু বরকত তাবারক নিয়ে এসেছি, এগুলো যদি আপনি ধারণ করেন তাহলে মোহাম্মদের জাদু আপনার গায়ে লাগবে না, আপনি আমাদের পক্ষে ন্যায্য রায়টা দিতে পারবেন। এখন এতগুলো সোনা দানা টাকা উপহার, এবং বলেছে এই যে সোনার পালকিটাও আপনার, যদি আপনি আমাদের পক্ষে রায় দেন। এখন সেইভাবে আসলো বর্তমান গারহেরা জাবালে নূর, এটার পাশে একটা বড় খোলা জায়গা আছে যেটা এখন মোকেফে মদিনা, মোকেফে মদিনা, মদিনা জেদ্দা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, মাঠটা খুব বড়। এইটা আজকে বহসের জায়গা, আজকে শেষ মোকাবিলা বহস। আবু জেহেল, ওতবা, অলিদ, বগিরা, রবিয়া, সাহেবা, উমাইয়া সব কাফের একদিকে সোনার কুর্সিতে বসা, তাদের সঙ্গে নায়িকা গায়িকা নর্তকী এগুলোও আছে, আবার ওই পান করার জিনিস টিনিসও আছে। আমি কি বুঝাতে পেরেছি? মানে একেবারে তুল কালাম কাণ্ড। আর ওইদিকে পাথরের উপরে কয়েকজন মুসলমান বসা, আর নবীজি একটা ভাঙ্গা পাথরের উপরে বসা আছেন, এইভাবে একবারে হীন ক্ষীণ দুর্বলভাবে কবি আসতেছে। নর্তকীরা নাচে, ওরা বাদ্য বাজায়, বাদ্য বাজায়, গান করে, তান ধরে, সুর তোলে। এখন কবি আসলো, কয়েকজন এগিয়ে গিয়ে এখন ওই হাওদা উঠ বসলো, হাওদার পালকির দুয়ার খুলে দিল। কবি কোনো রকম বাইরে হওয়ার চেষ্টা করে, পারে না, দুইজনে ধরে টেনে টুনে কবিকে বের করেছে। বের করে দুইজনের কাঁধে হাত দিয়ে ওই যে সোনার কুর্সি যেটা সবচেয়ে দামি কবি সাহেবের জন্য আর কি, সেখানে নিয়ে তারে বসাইছে, কোঁত কাঁত দিয়ে কোনো রকম কবি সাহেব বসছে। এইবার এইটাই আমার শেষ কথা, অসুবিধা হচ্ছে নাকি? আসুন, এইটাই আমার শেষ কথা আজকের জন্যে। আসুন, কবি সাহেব বসলেন, বসার আগে একটা ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন। প্রতিপক্ষ ওই পাশে নবী পাথরের উপরে বসা, বেচারাদের বসারও কোনো জায়গা নাই, কোনো রকম স্বীকৃতি সম্মানও নাই। নবীজি কবি সাহেবের এই সাংঘাতিক অবস্থা দেখে বলে যে শায়েখ, ইয়া শায়েখ, এজলেস এজলেস, কবি সাহেব দয়া করে সোনার চেয়ারে বসুন। কবি একটু বিরক্ত, এই লোকটা কে? আমি সোনার চেয়ারের উপযুক্ত, আমার দিয়েছেও সোনার চেয়ার, আমি না বসে থাকবো নাকি? আমি তো বসবই, কিন্তু লোকটা এগিয়ে এসে বলে সোনার চেয়ারে বসুন। বসলো, কিন্তু নবীজির দিকে বারবার তাকায় যে লোকটা বোধ হয় একটু বাসাল, কথা বেশি কয়, অপ্রয়োজনেও বলে, বসছে। বসা যখন শেষ, এইবার কবি সাহেব বললেন কুম, এবার নবীজি বললেন কুম, কবি সাহেব ডোন্ট মাইন্ড প্লিজ, দয়া করে একটু উঠে দাঁড়ান। আরবের কার্টেসি, এখন একেবারে হেলান দিয়ে কোঁত কাঁপ দিয়ে
কোনো রকম দাঁড়াইছে। দাঁড়ানো যখন শেষ, নবী আবার বললেন, এজলেস, কবি সাহেব দয়া করে বসে পড়ুন। এইবার আরও বিরক্ত, কারণ লোকটা কীভাবে আমারে লেফট রাইট করানো শুরু করেছে, উঠতে বসতে পারি না, বসলে উঠতে পারি না। কবি বসে আর মনে মনে বলে, আরেকবার যদি বেটা তুই আমারে বসার পরে দাঁড়াতে বলিস, মোনাজারা বহস পরে হবে, মোকাবিলা যুদ্ধ পরে হবে, আগে তোকে আমি উদ্ধার করে ছাড়ব। তৃতীয়বার নবীজি যখন, কবি আবার বসল, বসার পরে নবীজি বললেন, এজলেস, কবি সাহেব দয়া করে একটু উঠে দাঁড়ান। এইবার সে আর নিজকে আয়ত্তে রাখতে পারলো না। আবু জেহেল, ওতবা ওলী, তাদেরকে বাদ দিয়ে, ফতুয়া বাদ দিয়ে, নালিশ বাদ দিয়ে, জাজমেন্ট বাদ দিয়ে নবীজির উদ্ধার করে। কীভাবে উদ্ধার করে? আনা রাজুলুন শায়খুন, আমি একজন বয়োবৃদ্ধ মানুষ, সারা শরীর আমাকে জবাব দিয়ে দিচ্ছে, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। এই অবস্থায় তুমি তিন তিনবার আমাকে কুম এজলেস, কুম এজলেস, কুম এজলেস, লেফট রাইট করাইলা, তুমি যে তিন তিনবার আমার সাথে এই আচরণ করেছ, ইনহাজা ইল্লা ওয়াসাইয়ুল ওজাব, ইনহাজা ইল্লা, খেয়াল করেছেন তো, তুমি যে এই কাণ্ডটা আমার দিয়ে করাইলা, এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, আশ্চর্য নয়, অতি আশ্চর্য, অত্যাশ্চর্য। এইবার কবি দ্বিতীয়বার আবার বলে, তুমি যে তিন তিনবার আমার সাথে অনাকাঙ্ক্ষিত উঠো বসো উঠো বসো এই ব্যবহারটা করলা, ইনহাজা ইল্লা লাশাইয়ুই ইউরাদ, শাইয়ুন ওজাব, শাইয়ুই, একবার কোরআনে আল্লাহ যেই টপিকস, যে শব্দ গণনা লিখেছে, কবি ঠিক মুখ দিয়ে এইটা বলেছে। আবু জেহেল ওতবার দিকে তাকায়, ওতবা উমাইয়ার দিকে তাকায়, হাটে তো হাঁড়ি ভেঙে গেছে, কোরআনে যেই দুইটা আয়াতের বহস করার জন্যে, রায় দেওয়ার জন্যে এত টাকা পয়সা খরচ করে বড় হুজুরে আনাইলাম, হুজুর তো সালিশ পেশ করার আগেই, নালিশের আগেই কোরআনের ভাষায় কথা বলতেছে। এখন আবু জেহেল উঠে দাঁড়াইছে, দাঁড়িয়ে একা, কবি সাহেব বয়স তো বেশি হয়ে গেছে, বোধ হয় একটু স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং, আপনার অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, রাগ তো নবীর উঠবে, কী বলেছে, কী বলেছে, আবু জেহেলে লইয়া পড়ছে। আবু জেহেলকে বড় হুজুর, বেয়াদবি নিয়েন না, আপনি যে কইলেন ইনহাজা ইল্লা লাশাইয়ুন ওজাব, ইনহাজা ইল্লা লাশাইয়ুই ইউরাব, শাইয়ুন এক বছর, ওজাব বহু বছর, কিন্তু আবি আরবি ব্যাকরণে চায় শাইয়ুন আজীব, আরবি ব্যাকরণে চায় শাইয়ুই ইউরিদ, ইউরাদ হলে তো ব্যাকরণ অশুদ্ধ হয়ে যাবে, এটা তো আরবি ভাষার নিয়ম নয়। আপনি দয়া করে একটু কথাটা মোত্তাদা খবর মিলাইয়া ঠিক করে বলেন, শাইয়ুন আজীব, শাইয়ুই ইউরিদ, আরবি জানাস নাকি, তোদের বাপদাদা সৈদ্য গোষ্ঠী আরবি জানে, আরবি বানাইছি, আরবি লিখেছি, আরবি শিখিয়েছি, সারা জীবন আরবির চর্চা করেছি, 120 বছর আজকে বয়স, মোক্তাদা খবর দুইটা এক মানের হওয়া জরুরি, সাবজেক্ট এবং প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়, এক বচন এক বচন, বহু বচন বহু বচন, এটা হওয়া জরুরি। কিন্তু উদ্দেশ্য যদি উদ্দেশ্য প্রণোদিত অর্থে ব্যবহৃত হয়, উদ্দেশ্য যদি উদ্দেশ্যের অর্থে ব্যবহৃত না হয় বরং উদ্দেশ্য প্রণোদিত অর্থে ব্যবহৃত হয়, তাহলে মোক্তাদা এক বচন শাইয়ুন, আর ইউরিদ এক বচন না বলে ইউরাব, এই বহু বচন বলাটাই আরবি ব্যাকরণের বিশুদ্ধতম নীতি। শাইয়ুন ওজাব কইলেন কেন? শাইয়ুন ওজাব কেই একই ঘটনা, একই ঘটনা, একই শানে নজুল, আজীব আশ্চর্য, ওজাব অত্যাশ্চর্য, অত্যাশ্চর্য, মোহাম্মদ যে আমারে তিন তিনবার লেফট রাইট করাইলে এই বয়সে, এটা আশ্চর্য নয় বরং অত্যাশ্চর্য। আর এই কাজের মধ্যে মোহাম্মদের কোনো একটা উদ্দেশ্য নিহিত আছে, সুতরাং ইউরিদ যদি এরাদা উদ্দেশ্য ইচ্ছা এটা এইভাবে ব্যবহৃত হয়, উদ্দেশ্যমূলক ব্যবহৃত হয়, তাহলে মোক্তাদার সেলা খবর বহু বচন ব্যবহার করা, শাইয়ুন
ওজাব, এটাই ব্যাকরণের বিশুদ্ধতম নিয়ম। আবার বলে কি সামনে তিন তিনবার যে আমার এই কাজটা করাইলো, এটা কোনো নর্মাল পরিস্থিতি নয়, অ্যাবনর্মাল। মোহাম্মদ দেখেছে আমি কত কাহিল মানুষ, আমার তিন তিনবার এইভাবে লেফট রাইট করাইলো, নিশ্চয়ই মোহাম্মদের এই লেফট রাইট করানোর মধ্যে কোনো একটা উদ্দেশ্য, এবং আমাকে যে এই কামটা করাইলো এটা আশ্চর্য নয় বরং একটা অত্যাশ্চর্য, যার জন্য সাইয়ুন ওজাব আর সাইয়ুন ইউরাব দুটাই নিখুঁত নির্ভুল, দুটাই বিশুদ্ধ। আবু জেহেলরা উইডাকা হুজুর বাড়ির দিকে চলেন, পালকিও দিলাম, আপনারা সওয়ারিও দিলাম, সঙ্গের লোকও দিলাম, সোনাদানা এগুলোও দিলাম, রায়ের দরকার নাই, নালিশেরও দরকার নাই, আপনার বাড়িতে আপনি, আমাদের বাড়িতে আমরা। এরপরে আর বহসের কোনোদিন সাহস করেনি সুধীমণ্ডলী, যেই কথাটা বলে আমি আজকের আমার এই বক্তব্য শেষ করছি, সেই কথাটা হলো নবীজি 17 বছর বয়সে মক্কায় সংস্কার আন্দোলন শুরু করেছিলেন, হেল্পফুল 6 জন আবুল ফজল আছিল, ফজল ফজল, এই জন্য ফজুল, তার সমবয়সী সমগোত্রীয় তাদেরকে নিয়ে সংস্কার আন্দোলন। মানুষে মদ খায়, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, নেশা করে, ব্যভিচার করে, লুটপাট করে, তস্করগিরি করে, এগুলো থেকে মানুষদেরকে বাঁচাবার জন্যে 17 বছর বয়সে হিলফুল ফজুল গঠন করেছিলেন। তিনিই তখন নবী ছিলেন না, কিন্তু মক্কার সবচেয়ে ভালো যুবক ছিলেন, সবচেয়ে সৎ মানুষ ছিলেন, সবচেয়ে আমানতদার ছিলেন, সবচেয়ে বড় ন্যায় বিচারক ছিলেন। মক্কার কাফেররাও বলতো সাদেকুল ওয়াদিন আমিন, এই যে আবদুল্লাহ তার ঘরে আল্লাহ পোলা একটা দিয়েছে, এইটা বাঁচলে আগামী দিনে কুরেশের মুখ উজ্জ্বল করবে, তার সব কথা সত্য, তার সব ওয়াদা সত্য, সে ইমানদার, সে আমানতদার, সে ন্যায় বিচারক, মানে গুণের কোনো অভাব নাই। তাইলে এই মোহাম্মদ যিনি সমালোচনার ঊর্ধ্বে ছিলেন, তিনি 17 বছর থেকে 40 বছর পর্যন্ত হিলফুল ফজুল এই সমিতির সভাপতি ছিলেন, এই যুব সংগঠনের সভাপতি ছিলেন, তাহলে 17 থেকে 40 কত কত বছর? 23 বছর। দেখেন কাকতালীয়ভাবে কীভাবে মিলে, তাহলে নবুয়তের আগে 23 বছর তিনি সংস্কার আন্দোলন করেছেন, কিন্তু কোনো লাভ হয় নাই, যেখানের বালা সেখানে, যেখানের পাপ সেখানে, এক বিন্দুও নড়ে নাই, ঠিক কিনা বলেন? বয়স 38 বছর চলছে, এখন নিজে নিজে চিন্তা করেন, এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কাজের কাজ তো কিছু হলো না, এখানে থেকে আর লাভ কী? আমি একটু নির্জনে চলে যাই, হেরা গুহায় গেলেন, আপনারা জানেন 2 বছরের মতো সেখানে তিনি কী করলেন, এতেকাব বলেন, সেখানে তিনি হিন্দু পুরাণে লিখছে ধ্যান করে, ধ্যান বেদের মধ্যে এই কথাটা উল্লেখ আছে যে পাহাড়ের গুহা থেকে ধ্যানকারী কল্কি অবতার, যার নামে প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, যিনি নিজে গরু খাবেন, তিনি এমন এক ধর্মগ্রন্থ নিয়ে আসবেন যে ধর্মগ্রন্থ একেবারে মহাকাল পর্যন্ত দুনিয়ার বুকে বিজয়ী ধর্ম হিসাবে টিকে থাকবে। ইসলামের বিরোধিতা আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি করা হচ্ছে, মারা হচ্ছে সব বেশি মুসলমানদেরকে, দেখেন যত যুদ্ধ সব মুসলমান দেশে, কাফেরের দেশে একটা যুদ্ধও নাই, দেখান থাকলে, যত যুদ্ধ সব মুসলমানের দেশে, ওরা অস্ত্র বানায় মুসলমানের মাথার উপর পরীক্ষা করে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মুসলমান মারে, কাফের দেশেও মারে, মুসলমানের দেশেও মারে, নাকি মারে না? বছরের শেষে যখন হিসাব করা হয় তখন দেখা যায় ওরা এই মহাপরিকল্পনা করে গত 1 বছরে যতগুলো মুসলমান মেরেছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি কাফের বেঈমান অমুসলমান এই বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল যেই গাছ জীবিত, জীবিত গাছের ডালা এটা কেটে কোনোদিন শেষ করা যায় না, একটা গাছে একজন গাছের শত্রু উঠল, একটা ডাল মোটা ম্যাচিউর কেটে ঝপ করে ফেলে দিল, সে খুশি হাততালি দেয়, একটা হলেও নামিয়েছি, গাছের মালিক বলে এত হাততালি দিস না, যেটা কেটেছিস এটার গোড়া দিয়ে 3 মাস 4 মাসের ভিতরে আমি 10টা ডাল বের করার দায়িত্ব আমার হাতে নিয়েছি, ঠিক কি না? তাহলে ইসলাম এটা এমন এক জীবন বৃক্ষ,
এটা ডাল যত কাটা যায় ডাল কমে না বরং আরো বাড়ে। আজকের এই বিশ্বের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যে সময় ইমাম মাহদি আপনার ঘরের সামনে, বিশ্বাস করেন, যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় একেবারে কাছাকাছি, তবে আমি এইটা বলতে পারি না 300 বছর, 600 বছর, 300 বছর এটা বলার উপায় নেই, নবী যেহেতু বলেননি এই জন্য আমাকে বলতে হবে সময়টা খুব লক্ষণ যেগুলো নবীজি বলেছেন ইমাম মাহদি আসার আগের। নবীজি 70টা লক্ষণ বলেছেন, তার মধ্যে 74টা হয়ে গেছে। ইমাম মাহদি আসার আগে এই হবে, এই হবে, এমন হবে, 70টার মধ্যে 64টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 6টা। তাইলে লক্ষণ হতো একেবারে বিপদ সীমার মুখোমুখি এসে পৌঁছেছে। আল খেলাফাত বাদি সালাসুনা আমান, আমি নবী চলে গেলে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। কয় বছর ছিল কি না খোলাফায়ের রাশেদা? দেশে কোনো গরিব ছিল না, জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটত, জাকাত নেওয়ার মতো একজন মানুষও ছিল না। দেশের অনিন্দ সুন্দর রূপের পিরামিড, সবচাইতে সুন্দরী তরুণী তম্মি সে সেজে গুজে উত্তর আরবের হাদ্রামাউত থেকে একাকিনী রওনা করে, দিনের পর দিন একাকিনী সফর করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত, সানা এই পর্যন্ত সফর করেছে। তাকে দর্শন করা তো দূরের কথা, কোনো একটা যুবক তার দিকে ফিরেও তাকায়নি, টিজিং টিজিং করা তো দূরের কথা। এই করোনার আগে আমি জাপানের ওসাকা শহরে আমার প্রোগ্রাম ছিল, তো টোকিও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নারিতা, এখানে নেমে গাড়িতে আমি মাহফিলের দিকে যাচ্ছি, সেখানকার প্রবাসী ভাইয়েরা আমাকে নিয়ে যাচ্ছে। রাত তখন সোয়া দুইটা, আগামীকাল মাহফিল আর কি, আমাকে নিয়ে যাচ্ছে। এই মেয়েটা একা হাঁটে, আমার ভাই রাত বাজে 2:15, মেয়েটা যে এইভাবে হাঁটে এর কোনো ডরবার নাই, ভয় ডর নাই? তখন সঙ্গীরা বলল, হুজুর ভয় ডর নাই, ভয় ডরের কোনো কারণও নাই, এই দেশের কোনো কাজও নাই, আইন এত কঠিন যে আইনের ভয়ে কেউ ডিসিপ্লিন ব্রেক করে না। ঠিক সাউথ কোরিয়াতে এই অবস্থা, সিঙ্গাপুরেও এই অবস্থা, পশ্চিমী দুনিয়ার অবস্থা, কিন্তু বলার উপায় নেই, সময় নেই প্রিয় ভাইয়েরা। তাহলে এখন ইমাম মাহদি আসতেছেন, তিনি আসলে ইসলাম কায়েম হবে, এটা বিশ্বাস করেন? করেন? আচ্ছা আসেন, হাদিসটা শেষ করে বক্তব্য শেষ করি। আমার পরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত চলবে 30 বছর। কোন 30? খোলাফায়ে রাশেদীন, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে জুলুমবাজ শোষক রাজতন্ত্র। করেছিল কি না খেলাফত মৌলিকিয়াত বইটা পড়েন? হ্যাঁ, খেলাফত রাজতন্ত্র বইটা পড়েন, কত রেফারেন্স সেখানে আছে। একটু আগে আমার হুজুর যে রেফারেন্সগুলো দিয়েছেন, সেই রেফারেন্সের অন্যতম একটা দিক রাষ্ট্র খেলাফত বাংলা ভার্সন, যেই লেখকের এক একটা বই দুনিয়ার 100টা বেশি ভাষায় অনুবাদ হয়েছে, 100টা বেশি আন্তর্জাতিক ভাষায়। আর ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা, এটা ঠিক করে বলতে পারি না, হুজুরে ভুল করেছে, হুজুরের আকিদা খারাপ, হুজুরের এই হয়েছে, হুজুরের সেই হয়েছে, এমন কথা মার্কেটে আসে না? নাই আসে না? নাই। ওস্তাদুল আলম ওস্তাদুল কুল পুরো মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যাকে জানে এবং মানে, তবে শতাব্দী পরে যারাই এসেছিলেন যত যুগে প্রত্যেকের কিন্তু এই ধরনের বিরোধিতা হয়েছিল, কি প্রত্যেকের হয়েছিল। আচ্ছা, তাহলে ইমাম মাহদির পরে, অব্যবহিত পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদি তিনি 9 বছর খেলাফত নেতৃত্ব দেবেন, তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন, বাকি খেলাফত পুরা বিশ্ব সারেন্ডার করবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর পুরা আমিরুল মুমিনীন নবী হিসাবে নয়, আমাদের নবীর উম্মত হিসাবে দুনিয়াতে ইসলামী খেলাফতের নেতৃত্ব দেবেন।
আসেন হাদিসটা, আমার পরে 30 বছর খেলাফত খোলাফায়েরা আসে না, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে আসবে রক্ত গোস্ত চিবিয়ে খাওয়ার মতো জুলুমবাজ রাজতন্ত্র, এসেছিল কি না? হুজুর এরশাদ করেন রাজতন্ত্র বেশি দিন চিরদিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় কায়েম হবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার হয় নাই বোধ হয়, রাজতন্ত্র চলে যাবে। রাজতন্ত্র নামে যেই দেশগুলো সেই দেশে আজকে রাজতন্ত্র নাই, আছে স্বৈরাচার। গণতন্ত্রের নামে যেই দেশগুলো সেখানেও গণতন্ত্র নাই, আছে স্বৈরাচার। আমাদের দেশে যখন এই দল ক্ষমতায় আসে তখন বিরোধী দল বলে ওরা স্বৈরাচার, আবার বিরোধী দল যখন ক্ষমতায় আসে তখন বিরোধী দল আবার ওদেরকে বলে ওরা স্বৈরাচার। তাহলে কুল্লুহুমু সেবা সেবা, কুল্লুহুমু সেবা সেবা, এরাও স্বৈরাচার ওরাও স্বৈরাচার, মাঝখানে আমরা আমের আচার। আসুন, নবীজি এরশাদ করেছেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না, ইতিহাসে দূর সুদূরে স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, স্বৈরাচার বিদায় নেওয়ার পরে পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 30 বছর খেলাফত গেছে, তারপরে রাজতন্ত্র গেছে, এখন কি চলছে? পশ্চিমী দুনিয়া, দুনিয়ার যে কোনো বেল্ট নিঃসন্দেহে স্বৈরাচার, ঠিক কিনা বলেন? আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। স্বৈরাচার আর ইসলামের মাঝে আর কেউ নাই, আর কোনো খেলা নাই, কোনো কুতুবও নাই। আজকে দুনিয়ায় স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না, যে কোনো জনপদে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে মানুষ দিন যত যাচ্ছে সজাগ হচ্ছে, ঠিক না বে? ঠিক। তাহলে স্বৈরাচার চলে যাবে এবং এই স্বৈরাচারের জায়গায় খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, পুরা দুনিয়াতে নবুয়তের আদর্শে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। নবীজির এই হাদিস কি আপনি বিশ্বাস করেন? করেন? তাহলে আপনি যদি এখন ইসলামী খেলাফত কায়েমের, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের পক্ষে কাজ করেন, একজন দায়ী আল্লাহ হিসাবে, একজন দীনের দায়ী, দীনের রায় হিসাবে আপনি যদি দায়িত্ব পালন করেন, তাহলে আনাম আল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসুহাদায়ে নবী সাহাবী, যারা রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছিলেন, তাদের সাথে একই জান্নাতে যাবেন। হয়তো আপনি দেখবেন না, এখন কাজ করতেছেন ইসলামের পক্ষে, ইসলাম হবে তো নাকি হবে না? হয়তো আপনার 3 পুরুষ পরেও হইতে পারে, হবে, হাসর দিন দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমি তো ইসলাম কায়েম হয়ে এসে দেখে আসতে পারিনি, তবে ইসলামী আন্দোলনের একজন শেয়ার হোল্ডার ছিলাম, আল্লাহ আল্লাহ, একজন সহমর্মী, সহধর্মী, সহকর্মী ছিলাম। আল্লাহ আপনার খাতার দায়ন দিকে এটাকে চেক আপ করবে, আল্লাহ তো জানি, ন্যায় বিচার ডিসকভার করার জন্যে। তখন ফেরেশতারা বলবে বালা আল্লাহ, হ্যাঁ এখানে লেখা আছে সে ইসলাম কায়েমের পক্ষে কাজ করেছে। আল্লাহ তখন বলবেন যাও, খোলাফায়ের 80 দিন থেকে শুরু করে যুগে যুগে যারা ইসলামের কাজ করেছে তাদের সাথে একই জান্নাতে তুমি চলে যাও, আমি তোমার জন্য মঞ্জুর করলাম। তাহলে ইসলাম দেখে যেতে পারলেও জান্নাত, আর ইসলামের পক্ষে কাজ করেছেন, ইসলাম কায়েম হয়েছে দেখে যেতে পারেননি, তাহলেও কি জান্নাত? আপনার শেয়ার হোল্ডার। বর্তমান পৃথিবীতে 3 রকমের মানুষ আছে, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আসলে তো হাদিসটা জুড়ে কইছে ওলামায়ে কেরাম আছেন, কোনো জয়ীফ হাদিস নয়, মজু হাদিসও নয়, নাকি জয়ীফও নয় মজুও নয়, স্ট্যান্ড ফরওয়ার্ড, নবীকে ঘিরে আছে 16 লাখ সাহাবি, বালাজুরির বর্ণনায় 1,40,000, এবনে সাহাদের বর্ণনায় 1,25,000-এর কিছু বেশি, আহমদের বর্ণনা 1,24,000, তাহলে 16 লাখ থেকে 1,50,000। আরাফাত ময়দানে নবীকে ঘিরেছিলেন, ঠিক কি না বলেন? এই 16 লাখ সাহাবিকে ঘিরে আসেন কারা? পরবর্তী 2 প্রজন্ম, কুরুনে সালাসা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা সাহাবি, তাবি, তাবে তাবি, এখান থেকে হাদিসের রাবি, সাহাবি, তাবি, তাবে তাবি, এনাদের মধ্যে থেকে হাদিসের রাবি,
তাদের সংখ্যা কত? 6 লাখ। আই রিপিট, নবীকে ঘিরে আসেন 6 লাখ সাহাবি, 6 লাখ সাহাবি আর নবীকে ঘিরে আসেন 6 লাখ তাবি, তাবে তাবি, হাদিসের রাবি। এই 6 লাখের ভিতরে জীবনে একবার মিথ্যা কথা বলেছে, আল্লাহ কসম, এমন একজন লোক নাই। এই 6 লাখের ভিতরে জীবনে একবার ওয়াদা খেলাপ করেছে, এমন একজনও নাই। এই 6 লাখের ভিতরে হাদিসের রাওয়ায়তের সাথে যারা সম্পৃক্ত, রেজাউল শাস্ত্র, হাদিসের বর্ণনা পরম্পরা, হ্যাঁ সনদ, এগুলোকে যাচাই করে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে, মুসলমান দুনিয়ার বুকে একমাত্র সফল সার্থক জাতি যেই জাতি তাদের নবীকে চিরকাল জাগ্রত জীবিত রাখার জন্যে নবীকে ঘিরে থাকা 6 লক্ষ সোনার মানুষের জীবনীকে সোনার অক্ষরে লিখে রেখেছে, একমাত্র মুসলমান পেরেছে, অন্য কোনো জাতি পারে নাই। রেফারেন্স দিতে গেলে তো সারা রাত বললেও শেষ হবে না। সুধি মণ্ডলী, তাইলে আমাদের মধ্যে এখন কিছু ভাই আছে, কয় চাইছিলাম তো ইসলামের জন্য কিছু করব, আসলে দরকার, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এই মাইন্ড, এই মন মানসিকতার লোক তো নাই, নাই নাকি আসে? আসেন যারা দিন কায়েমের কথা বলে, দিনের পথে চলে, দিন কায়েমের চেষ্টা করে, এরা মোমেনুন, মোমেনুন। আর যারা একামতে দিনের বিরোধিতা করে, দিন কায়েমের বিরোধিতা করে, তারা কাফেরুন নাকি? আর যারা মাঝখানে আসে, চেয়েছিলাম দিনের পক্ষে থাকব, কিন্তু দেশ খারাপ, সময় খারাপ, এরা মুনাফেকুন। এরা কি মুনাফেকুন? বর্তমান বিশ্বের মানচিত্রে 800 কোটি মানুষ আছে, 800 কোটি, 800 কোটি, তার মধ্যে মুসলমান 2 কোটি, 200 কোটি, 200 কোটি। তাহলে এই 800 কোটি মানুষ হয় মোমেনুন, নয় কাফেরুন, নয় মুনাফেকুন। আল্লাহর কসম, এই তিনজনের বাইরে একজনও নাই, হয় মোমেনুন, নয় কাফেরুন, নয় মুনাফেকুন। আর এই মুনাফেকেরাই যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কাফেররা এত ক্ষতি করেনি, এরা ঘরের ইন্দুর, চেনাও যায় না, ধরাও যায় না, ঘরের সব বান্ধন যুগে যুগে এরাই কেটেছে, ঠিক কি না বলেন ভাইয়েরা? সুতরাং আসুন এখন থেকে যতক্ষণ, যতটুকুন, যত সময় আল্লাহ পাক আমাদের এই জীবনের জীবন প্রদীপ এটা জাগ্রত করেছেন, নিঃশ্বাসটা চলমান রেখেছেন, আমরা দিনের পক্ষে কাজ করে যাই, দিনের পক্ষে কথা বলে যাই, একামতে দিনের কাজ যারা করে যাচ্ছেন তাদের সহমর্মী, সহমর্মী হিসেবে আমরা অবদান রেখে যাই, তাহলে আমরা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাব। আনাম আল্লাহ আলাইহি মিনান নাবিয়িনা ও সিদ্দিকিনা ও সুহাদায় ও সলিহিন, বিশ্বাস করেন, হাত্তা ইযা জাউহা ও ফতিহাত আবওয়াবুহা অকাল আলহম খাজানা তুহা, সুরা জুমর, সালামুন আলাইকুম তেবতুম, হাসরের মাঠে বেহেশতের দুয়ার আগে খোলা থাকবে, ফেরেশতারা আপনাদেরকে কি অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ, রাজকীয় মেহমান জিন্দাবাদ, আল্লাহ রাজকীয় মেহমান জিন্দাবাদ স্লোগান দিতে দিতে বেহেশতের দিকে নিয়ে যাবে। আদম আলী আর কদম আলী একজন আরেকজনকে বলে কি যে আমরা নাকি, আমাদেরকে এইভাবে জিন্দাবাদ কয়, কই যে বেহেশত তোমাদের জন্য অপেক্ষা করতেছে, সেই জান্নাত আমাদের জন্যে, আর ফেরেশতারা গার্ড অফ অনার দেবে, সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তেবতুম। আর ফেরেশতারা এইভাবে আপনাদেরকে গার্ড অফ অনার দিয়ে জান্নাতে নিয়ে যাক, এটা চান? তাহলে এখন থেকে আমরা দায়ী আল্লাহ, সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেই কাজ করতে করতে মরণ পর্যন্ত করি, আল্লাহ পাক সেই নসিব, সেই ভাগ্য, সেই সাহসিকতা, মানসিকতা, যোগ্যতা আমাদেরকে দান করুন। জীবনের সকল প্রকার জড়তা, সংকীর্ণতা, হীনমন্যতা, মুনাফিকি এটা পরিত্যাগ করে আমরা যেন খাঁটি একজন মুসলমান হিসেবে কবরে যেতে পারি, আল্লাহ সেই ঈমান আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার খাত।